আসসালামু আলাইকুম শুভ দর্শক শ্রোতা আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে রিয়্যাক্ট বেস আমরা ডিবাগ করতে পারি অ্যাকচুয়ালি আসলে এখানে একটু সমস্যা হয় প্রথমত যে ডিবাগারটা আমরা ইনস্টল দিই কিন্তু আমরা অনেক সময় খুঁজে পাই না তো আমি এটা আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখাবো দেখেন আমার ক্রোম ব্রাউজার আমি ওপেন করছি আমার রান করা রয়েছে জাস্ট এটা রান করলেই চলে আসবে अच्छा এটা আগের প্রজেক্টে আমার ছিল এগুলো ডিলিট করে ডিলিট হচ্ছে আচ্ছা যাই হোক আমি এখানে ইনস্পেক্ট করে যদি আপনাদেরকে দেখাই এই দেখেন কম্পোনেন্ট আর প্রোফাইলার এই দুটো ট্যাব যুক্ত হয়েছে কিন্তু যখন আমরা সাইন ইন করব না তখন কিন্তু আমাদের দুটো ট্যাব থাকবে না ইনস্টল করার পরেও তখন কিন্তু অনেক সময় দুটো ট্যাব থাকবে না বা রিফ্রেশ দিতে হবে ঠিক আছে তো এইখানে আসলে আমরা দেখতে পাবো কম্পোনেন্টে যেটা আমার কি কম্পোনেন্ট যেখানে দেখাচ্ছে এই কম্পোনেন্টটা সোর্স হচ্ছে বুক বেস এখানে কি কি আমার প্রপস রয়েছে তারপর যদি কোনো স্টেট থাকে সব স্টেট এখানে শো করবে কোথা থেকে রেন্ডার হয়েছে ঠিক আছে সব কিছু এখানে দেখাবে কম্পোনেন্টে গেলে হ্যাঁ আবার যদি কার্সর নিয়ে গেলে সব দেখাচ্ছে এটা কম্পোনেন্ট কোনটা এটা কম্পোনেন্ট কোনটা এগুলো সব দেখাচ্ছে কত পিক্সেল সব কিছু শো করাচ্ছে ঠিক আছে তো এর মাধ্যমে আমরা কি করতে পারতেছি যে আমরা সহজেই আমার এখানে কোন স্টেট এখানে আবার স্টেট আমরা চেঞ্জ করে দিতে পারি ঠিক আছে এই তো এই ভ্যালুগুলো আমরা ইয়ে করে দিতে পারি ঠিক আছে স্টেট এখানে যেহেতু নাই তাই চেঞ্জ করা যাচ্ছে না আমরা এখানে স্টেটের ভ্যালুও চেঞ্জ করে দিতে পারি ডাটাগুলো যেভাবে আমরা ইয়ে করে দেখতে পাচ্ছি এটা ফাঁকা আছে প্রথমে তো যাই হোক এইভাবে করে আমরা এই যে ক্রোম ডেভেলপার টুল এটা যদি আমরা আমাদের এক্সটেনশনে আপনাদেরকে নিয়ে যাই মোর টুল এক্সটেনশন তাহলে এখানে আমরা যদি লিখি যে আমার দেখেন রিয়াক্ট ডেভেলপার টুল ঠিক আছে ক্রোম ডেভেলপার রিয়াক্ট ডেভেলপার টুল এটা সার্চ করবেন করে আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে অন্য কিছু নিয়ে আসসালামু আলাইকুম